হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরি ওয়ান কেরিয়ার উইথ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম বন্ধুরা আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির আপডেট নিয়ে চলে এলাম রাজ্যে কেন্দ্রীয় সরকারের অধীন সংস্কৃতি দপ্তরে বিড়লা তারামণ্ডলে গ্রুপ সি পদে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের স্থায়ী পদে এই নিয়োগটি করা হচ্ছে ছেলে মেয়ে সকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তো আজকের এই ভিডিওতে এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত আলোচনা করব। তোমাদের এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে সীমা কী চাওয়া হয়েছে বেতন কত দেওয়া হবে সঙ্গে তোমাদের আবেদন পদ্ধতি আবেদন করতে হবে কোন অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লিকেশান ফিজ কত লাগবে আবেদন করার শেষ তারিখ কবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো অবশ্যই তোমরা ভিডিওটি লাইক ও শেয়ার করে দিও নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে চলো বন্ধুরা আজকের এই ভিডিওটা আমরা শুরু করি দেখো বলা হয়েছে বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামস মিনিস্ট্রি অফ কালচার গভর্নমেন্ট অব ইন্ডিয়ার সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার থ্রি স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি টু নেক্সট দেখো তোমাদের কিছু ইম্পর্টেন্ট ডেট দেওয়া রয়েছে তোমাদের এখানে অনলাইনে ফর্ম ফিল শুরু হয়ে গেছে অলরেডি বাইশ তিন দু থেকে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে উনিশ চার দু ঠিক আছে এবং তোমাদের অনলাইনে আবেদন ফি জমা করার শেষ তারিখ রয়েছে চব্বিশ চার দু হাজার এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের এখানে টেকনিশিয়ান এ ফিটিং টেকনিশিয়ান এ কার্পেন্ট্রি এবং টেকনিশিয়ান এ ইলেকট্রিক্যাল পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের এখানে দেখতে পাচ্ছ টেকনিশিয়ান এ ফিটিং পোস্টের পোস্টিং হবে দীঘা সায়েন্স সেন্টার অ্যান্ড ন্যাশনাল সায়েন্স ক্যাম্প দীঘাতে তারপরে তোমাদের টেকনিশিয়ান এ কার্পেন্ট্রি পোস্টের পোস্টিং হবে ডিস্ট্রিক্ট সায়েন্স সেন্টার পুরুলিয়াতে এবং তারপরে দেখো তোমাদের এখানে টেকনিশিয়ান এ ইলেকট্রিক্যাল এই পোস্টে বলা হয়েছে তোমাদের পোস্টিং হবে নর্থ বেঙ্গল সায়েন্স সেন্টার শিলিগুড়িতে ঠিক আছে এরপরে দেখো তোমাদের এই পোস্টে বেতন দেওয়া হবে পে লেভেল টু অনুযায়ী যেখানে তোমাদের বলা হয়েছে দীঘা এবং পুরুলিয়ায় তোমাদের পোস্টিং হলে তোমরা প্রতি মাসে বেতন পাবে উনত্রিশ হাজার আটচল্লিশ টাকা এবং তোমাদের এন বিএসসি শিলিগুড়িতে পোস্টিং হলে তোমরা প্রতি মাসে বেতন পাবে তিরিশ হাজার আটশো আটচল্লিশ টাকা এরপরে দেখো তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে প্রথমত মাধ্যমিক পাশ করতে হবে সঙ্গে তোমাদের সংশ্লিষ্ট ট্রেডে তোমাদের আইটিআই কোর্স করা থাকতে হবে এবং সঙ্গে তোমাদের বলা হয়েছে ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স আফটার অপটেনিং দ্য সার্টিফিকেট ফর কোর্স ডিউরেশান অফ টু ইয়ার্স তো দু বছরের কোর্সের পর তোমাদের কিন্তু এক বছর কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে সঙ্গে বলা হয়েছে ফর ক্যান্ডিডেটস অপটেনিং সার্টিফিকেটস অফ ওয়ান ইয়ার কোর্স ডিউরেশান টু ইয়ার্স রিলিভেন্ট এক্সপিরিয়েন্স আফটার অপটেনিং দ্য সার্টিফিকেট সেলবি রিকার্ড অর্থাৎ এক বছর আইটিআই কোর্স হয়ে থাকলে তোমাদের কিন্তু এক বছর পর দু বছর কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে এরপরে দেখো তোমাদের বয়স বলা হয়েছে উনিশ চার দু এই তারিখ অনুযায়ী তোমাদের এখানে পঁয়ত্রিশের মধ্যে বসাতে হবে সঙ্গে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বসের ক্ষেত্রে ছাড় পেয়ে যাবে এরপরে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফি লাগবে দুশো টাকা এবং অ্যাপ্লিকেশন ফি অনলাইনে পে করতে হবে তোমরা এখানে ভিম ইউপিআই নেট ব্যাংকিং এবং ভিসা মাস্টার কার্ডের মাধ্যমে এছাড়া ম্যাস্ট্রো কার্ড রুপে ক্রেডিট কার্ডের মাধ্যমে ডেবিট কার্ডের মাধ্যমে কিন্তু অ্যাপ্লিকেশন ফি জমা করতে পারবে এছাড়া বলা হয়েছে সমস্ত মহিলা প্রার্থী পিডাব্লুডি এবং ইএসএম ক্যাটাগরি ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না তারা এখানে ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এই অফিসিয়াল ট্রিপল ডবলুডাব্লিউ ডট বিআইটিএম ডট ডট ইন স্ল্যাশ রিক্রুটমেন্ট এবং তোমাদের এখানে অনলাইনে ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে উনিশ চার দু ঠিক আছে তোমরা এই অফিসিয়াল বিজ্ঞপ্তি এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ডিবল ডাব্লু ডট বিআইটিএম ডট ডট ইন থেকে ডাউনলোড করতে পারবে এছাড়া টেলিগ্রাম চ্যানেলে তোমরা কিন্তু এই অফিসিয়াল বিজ্ঞপ্তি পেয়ে যাবে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও ডিসক্রিপশন বক্সে তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হোল্ডিং পেয়ে যাবে